রাজকুমার সিনেমার হল বুকিং নিয়ে এক ইন্টারভিউর মাঝে হাসাহাসি করলেন চিত্রনায়ক রিয়াজ এবং আলমগীর সাহেব। ব্যাপারটা আমরা সকলে জানি যে রাজকুমার সিনেমার ট্রেইলার টিজার বের হওয়ার আগেই রাজকুমার সিনেমার 80% হল অলরেডি বুকিং হয়ে গেছে। এটা নিয়ে মূলত তারা ইন্টারভিউর মাঝে শাকিব খানকে একটু পচানোর চেষ্টা করলেন। তারা বলেন যে যেখানে ট্রেইলার টিজার বের হয় নাই সেখানে এতগুলো হল কীভাবে বুকিং হয়, তিনি একজন বড় স্টার হয়ে গেছেন, মানে শাকিব খানের ট্রেইলার টিজার যে প্রয়োজন হয় না তারা মনে হয় এই বিষয়টা জানেনই না, এবং তারা হিংসে করে এই কথাগুলো বলছে। কারণ রিয়াজ সাহেব তিনি সবসময় ভেবে আসছেন যে শাকিব খানের চাইতে আমি সিনিয়র একজন হিরো, আমি সুপারস্টার হতে পারলাম না, জুনিয়র একজন নায়ক স্টার হয়ে গেল, তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, এই বিষয়টা ভেবেই এই হিংসে থেকেই তিনি শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে। আর আলমগীর সাহেব তিনি জানি না কেন এই কাজগুলো করতেছে, আমার মনে হয় তিনি একমাত্র হিংসে করে এই কাজগুলো করতেছে। এবং তাদের মাঝে যে একটা দ্বন্দ্ব ছিল সেটা আমরা সকলেই জানি, শাকিব খান যখন ভালো কাজ করতেছিল তখনই তাদের এই জ্বালাপোড়া শুরু হয়েছে। এখন যখন রাজকুমার সিনেমা ট্রেইলার টিজার বের হওয়ার আগেই দেখতেছে এত সিনেমা হল বুকিং, এই সিনেমা যে একটা বড় রেকর্ড করবে, এগুলো ভেবেই তারা এই ইন্টারভিউর মাঝে একটু হাসাহাসি করলেন, মানে শাকিব খানকে একটু ছোট করলেন যে রাজকুমার সিনেমা এমন কিছুই না, শাকিব খান এত বড় স্টার না যে তার সিনেমা ট্রেইলার টিজার না দেখে তার সিনেমার নাম শুনেই হল বুকিং হয়ে যাবে। মানে তাদের এই জ্বালাপোড়া দেখে ভাই আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। আপনাদের কি মন্তব্য হচ্ছে এই যে শাকিব খানকে নিয়ে এত বড় কথা বললেন যে শাকিব খান এত বড় স্টার না, শাকিব খানের নাম শুনেই সিনেমা হলে হল বুকিং হবে না, এই বিষয় হলো আপনাদের কী মন্তব্য হচ্ছে এই দুই ব্যক্তিকে নিয়ে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।